তো গেল ভাই নবী পাকের ইলম, নবী পাকের ইলম। আল্লাহ পাক আল্লাহর রসুল ছাড়াও অন্যান্য নবীকেও ইলম দিয়েছেন এবং ওলি আল্লাহদেরকেও ইলম দান করেছেন। যেমন খিজির আলাইহিস সালাম, উনি নবী ছিলেন, নবী ছিলেন না, উনি ছিলেন ওয়ালি। ওনার উপরে অনেকেই বলেছেন যে উনি নবী ছিলেন না, উনি ওয়ালি ছিলেন। কাজীস সানাউল্লাহ পানিপতি থেকে শুরু করে হাফেজ ইবনে কাসির তারা বলেছেন, যেমন হাফেজ ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের মধ্যে, তাফসিরে ইবনে কাসির আরব আজমের সমস্ত মাদ্রাসায় এই তাফসিরের বই পড়ানো হয়, তাফসিরে ইবনে কাসির, এবং উনি ইবনে তাইমিয়ার সাগ্রাদ ছিলেন। তো তাফসিরে ইবনে কাসিরের মধ্যে পঞ্চম খণ্ডের 187 পৃষ্ঠায় হাফেজ ইবনে কাসির বলেছেন, ওয়া যাহাবা কাসিরুনা ইলা আন্নাহু লাম ইয়াকুনু নাবিয়্যান বাল কানা ওয়ালিয়্যান ফাল্লাহু আলাম। হাফেজ ইবনে কাসির বলেছেন খিজির আলাইহিস সালাম, সমস্ত মুফাসসিরনে কেরামগণ এর উপর ইজমা করেছেন যে হযরতে খিজির আলাইহিস সালাম নবী ছিলেন না, বরং উনি ওয়ালি ছিলেন। হাফেজ ইবনে কাসিরও লিখেছেন খিজির আলাইহিস সালামের ব্যাপারে। একটা আমি আপনাদেরকে সূরা কাহাফ থেকে শোনাই, এই ঘটনা আমি ওলি আল্লাহর বর্ণনাতে বলি অনেক জায়গায়, কিন্তু এখানে ইলমে গায়েবেরও বর্ণনা আছে। মুসা আলাইহিস সালাম যখন বক্তব্য দিচ্ছিলেন তখন একজন জিজ্ঞাসা করলো যে এই যুগে সবচেয়ে জ্ঞানী কে? তো উনি ভাবলেন যে আমি সবচেয়ে জ্ঞানী, কেন আমি নবী এবং আমি রাসূল। উনি বললেন আমি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ পাক বললেন না, তোমার চেয়েও বেশি জ্ঞানী আছেন। তখন যখন বললেন তোমার চেয়েও বেশি জ্ঞানী আছে যাকে ইলমে লাদুনি, মানে ইলমে রুহানিয়াত ডাইরেক্ট আল্লাহ পাক দান করেছেন, বলেন যে উনাকে ইলমে লাদুনি দেওয়া হয়েছে। তো বলেন উনি কে? এ তাফসিরে এসেছে ইমাম বুখারী এই আয়াতের তাফসিরে লিখেছেন উনি ছিলেন হযরতে খিজির আলাইহিস সালাম। তো আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, তাহলে তো উনার কাছে আমার যাওয়া দরকার ইলম অর্জন করার, না ইলম অর্জনের প্রয়োজন আছে। তো বলেন হ্যাঁ। তো বলে আল্লাহ উনাকে কোথায় পাবো? তো বলেন ব্যাগের মধ্যে একটা ভাজা মাছ নিয়ে লাও এবং সমুদ্র ধার ধরে চলতে থাকো, দুই সমুদ্রের মিলনস্থল যেখানে এই ভাজা মাছ জিন্দা হয়ে পানিতে চলে যাবে, ওখানে মুর্শিদে কামেলকে পাবে, তোমার মুর্শিদকে পাবে, মানে খিজির আলাইহিস সালামকে। তাহলে নবীকেও যেতে হচ্ছে না, ইলমে লাদুনি শিকার জন্য মুর্শিদ ধরতে হচ্ছে না, খিজির আলাইহিস সালামকে। বলেন ওখানে পাবে, কোথায় পাবে? দুই সমুদ্র মিলনস্থল। মিলনস্থলটা তো অনেক বড় না, সমুদ্রের তো পার দেখা যায়, তো পারি যদি দেখা যায় না, তারপর দুটো সমুদ্র যেখানে মিলিত হয়েছে তো তার এরিয়া কত বড় হবে? বিশাল না? তো কোন জায়গায় উনি আসেন? হাজার হাজার লোকের সাথে দেখা হবে না, তো কোনটা ওলি কি করে বুঝবো? কে ওলি আল্লাহ কি করে বুঝবো? তো বলেন বোঝার জন্য ভাজা মাছ লাও। ভাজা মাছ মানে কি? জিন্দা ভাজে কিভাবে? মাছটাকে আগে কাটে, আতুরি ভুতুরি বার করে, তারপর তেলে ছেড়ে একে ভাজে না, মুর্দা। তো মানে মুর্দা মাছ লাও, এ কাটা মাছ, কাটা নাড়ি ভরি বার করা এ মাছ লাও। যে জায়গায় এ মাছ এ মুর্দা জিন্দা হবে ওখানে ওলি আল্লাহকে পাবে। তার মানে ওলি আল্লাহর মাকাম ওইটা যেখানে মুর্দা জিন্দা হয়ে যায়। আল্লাহর ওলি কা আল্লাহ কা ওলি ও হে উনকা পেছন ইহি হে ও মুর্দা কো জিন্দা করনে ওয়ালে হে। আল্লাহর ওলি তিনি যিনি মুর্দাকে জিন্দা করনে ওয়ালা, যার এ কাশ ও কারামত হাসিল হয় নাই উনি ওলি না, পীর হতে পারে ওলি না। কি বলেছে? ও ওলি না, ওলি হচ্ছেন যিনি মুর্দাকে জিন্দা করনে ওয়ালা, বলে যাও যেখানে মুর্দা জিন্দা হবে। আর কামেল ওলির আরেকটি পরিচয়, মুসা তো নবী, মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, কালিমুল্লাহ, আল্লাহর কালাম বলা হয় তাকে। তো ওনার ওলিকে দরকার। আল্লাহ পাক তো হাজির করতে পারতেন যে তুমি আমার নবী, তুমি থাকো, ওলিকে এনে দিই না। কামেল যিনি ওলি হবেন ঘরে ঘরে জ্ঞান বিতরণ করে বেড়াবেন না, মুরিদ খুঁজে বেড়াবেন না, বুঝেছেন না? কামেল ওলি নিজের জায়গায় থাকবেন, নিজের স্থানে, নিজের মাকামে, নিজের খানকায়। মুরিদ আল্লাহর ওলির তালাশ করবে, আল্লাহর ওলি আল্লাহর তালাশ করবে। আজকাল হয়েছে কি যে এমন পীর আছে যে আল্লাহকে ছেড়ে দিয়ে মুরিদ তালাশ করে বেড়াচ্ছে গ্রামে গ্রামে। এ কামেল ওলি না, কামেল ওলির পেছন মুসা নবীকে বললেন যে উনি তোমার দাঁড়ে আসবেন না, তোমার আল্লাহর ওলিকে দরকার, উনি নিজের জায়গায় আছেন, যাও তালাশ করো, খোঁজো। তা আল্লাহর ওলির পেছন আর একটা চেনার উপায় হচ্ছে, আর একটা আল্লাহর ওলি গ্রামে গ্রামে ঘুরে বেড়াবেন না, উনি উনার খানকাই থাকবেন আর মুরিদ তাকে খুঁজে বেড়াবে। এ হচ্ছে কামেল ওলিকে চেনার উপায়। আরেকটি, তো মুসা আলাইহিস সালাম গেলেন, একটা পাথরের উপরে বসেছিলেন, আরাম করলেন ওই দুই সমুদ্রের মিলনস্থলে। তো ঘুম চলে আসলো, চলে আসলো। ওনার সাথে খাদেম ছিলেন, তার নাম ইউসা ইবনে নুন আলাইহিস সালাম। তাকে তার জানু মুবারক উপরে মাথা রেখে ঘুমিয়েছেন, এমন সময় ব্যাগ থেকে মাছটা বেরিয়ে লাফ মেরে নদীতে পড়ে গেল। কোরআনের পাকের আমি তর্জমা করছি, আমি পুরা ডিটেলে বলছি না। তো যখন চলে গেল
তারপরে মুসা আলাইহিস সালামের ঘুম ভাঙলো তো ইনি ভুলে গেলেন, ওনারা আবার চলতে লাগলেন। এক দিন এক রাত সফর করার পর মুসা আলাইহিস সালাম বললেন, নাস্তা আনো, খিদে পেয়েছে। তখন বললেন, যা, মনে পড়ে গেছে। তখন বললেন, আপনি আমাকে মাফ করেন, আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম, নিশ্চয়ই শয়তানই ভুলিয়ে দিয়েছিল। তাই বললেন, কোরআন পাকে এই কথা আছে, সূরা কাহফ, নিশ্চয়ই শয়তানই ভুলিয়ে দিয়েছিল, আপনি যেখানে আরাম করছিলেন ওখানেই ওই মাছ জিন্দা হয়ে চলে গেছে। তো মুসা আলাইহিস সালাম তখন বললেন, যালিকা মা কুন্না নাবগী, ওটাই আমার গন্তব্যস্থল ছিল। এই পুরো কোরআন তর্জমা করছি আপনাদের। তখন আবার পিছন দিকে পদচিহ্ন অনুসরণ করে আসতে লাগলেন। ঠিক ওই জায়গায় যখন আসলেন তো ওই ব্যাপারে কোরআন পাকে বলা হয়েছে, ফাওয়াজাদা আব্দাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ পাক বলেন, ফাওয়াজাদা আব্দাম মিন ইবাদিনা, মুসা আলাইহিস সালাম আমার খাস বান্দার মধ্য থেকে সেই বান্দাকে পেয়ে গেলেন। মানে খিজির আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালামের জন্য বলছেন যে আমার মুসা আলাইহিস সালাম আমার খাস বান্দার মধ্য থেকে সেই বান্দাকে পেয়ে গেলেন। ফাওয়াজাদা আব্দাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদানা, সূরা আল কাহফ 81 নম্বর আয়াত। যে এবং আমার খাস বান্দার মধ্যে এক বান্দাকে পেয়ে গেলেন, আতাইনাহু রাহমাতাম মিন ইনদানা, যাকে আমি আমার নিকট থেকে আমার রহমত দান করেছি। ইনদানা মানে আমার নিকট থেকে, কোনো মাধ্যম দিয়ে নয়, ডাইরেক্ট। আমি খোদা ওই খেজির আলাইহিস সালামকে ইলমে লাদুনি শিক্ষা দিয়েছি, ইলমে মারেফাত, ইলমে মারেফাত, ইলমে রুহানিয়াত, যে ইলমে মারেফাত মুসা নবীর কাছে ছিল না, ওই ইলমে মারেফাত ও রুহানিয়াত খিজির আলাইহিস সালামের কাছে ছিল। আর ওই খিজির আলাইহিস সালাম আল্লাহর ওলী, তার জন্য বলছেন আল্লাহ না হু, আল্লাহ বলছেন আমি নিজে তাকে ইলমে লাদুনি শিক্ষা দিয়েছি। তো আল্লাহ তাআলা ইলমে লাদুনি, ইলমে রুহানিয়াত, ইলমে গায়ব হে, তো আল্লাহ পাক তার বনি ইসরাইল যুগের ওলী কেও ইলমে লাদুনি দিয়ে থাকেন, তো উম্মত মুহাম্মদের ওলী কে দিবেন না? এই আয়াতের তাফসীরে, এই আয়াতের তাফসীরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি রওয়ায়াত করেছেন, তাফসীর তাবারি, তাফসীরে তাবারি 15তম খণ্ড 279 পৃষ্ঠা, পেজ নাম্বার 279। আল্লাহ রাসূলের সাহাবি এবং রাসূলের পাকের চাচাতো ভাই, রাসূলের পাকের চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির, এই আয়াতের তাফসীরে ইবনে আব্বাস বলেছেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া তিআ মাইয়া সাবরান ওয়া কানা রাজুলান ইয়ালামু ইলমুল গায়ব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে খিজির আলাইহিস সালাম বলেছিলেন মুসা আলাইহিস সালামকে যে তুমি আমার কাছে ধৈর্য ধরে থাকতে পারবে না, বলেছিলেন তুমি আমার কাছে ধৈর্য ধরে থাকতে পারবে না। তো মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি চান তো ধৈর্য ধরে রাখতে পারবো। এই ধৈর্য ধরার ব্যাপারে খিজির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, খিজির আলাইহিস সালাম যে বলেছিলেন যে হে মুসা তুমি আমার কাছে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, এটা বলার কারণই হচ্ছে ইয়ালামু ইলমুল গায়ব, তার কারণ খিজির আলাইহিস সালামের কাছে ইলমে গায়ব ছিল যেটা ওনার কাছে ছিল না। তো ইবনে আব্বাস বলছেন খিজির আলাইহিস সালাম আল্লাহর ওলী, তার কাছে ইলমে গায়ব ছিল, তার কাছে তার ওলি আল্লাহ রাও ইলমে গায়ব জানেন। এবং এই আয়াতের তাফসীরে ইমাম বাগাবী বলেছেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আই ইলমাল বাতিন ইলাহা ইলহামান ওয়া লাম ইয়াকুনুল খাদর নাবিয়ান ইনদা আকস আকসারি আহলিল ইলম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তাফসীরে খাজানের মধ্যে তৃতীয় খণ্ডের 171 পৃষ্ঠার মধ্যে এসছে যে এখানে ইলমে লাদুনি, আল্লাহ পাক যে বললেন যে তাকে আমি ইলমে লাদুনি শিক্ষা দিয়েছি, এর মানে ইলমাল বাতেন, মানে ইলমে বাতেন মানে গোপন বিদ্যা আমি শিক্ষা দিয়েছি, বাতেনই শিক্ষা। তার মানে ওলি আল্লাহদেরকে আল্লাহ পাক, নবী তো দূরের কথা, আল্লাহর ওলি তাদেরকেও আল্লাহ পাক ইলমে বাতেন দান করেন, বাতেনি ইলম, বাতেনি ইলম, যে বাতেনি ইলম শিখার জন্য
موسى علیہ السلام خضر علیہ السلام کے کاছে গেছেন یہ قران تو اللہ پاک بولتے ہیں علم نہو من لدن علم আমি আমার নিজের কাছ থেকে باطنی علم শিখিয়েছি খিজির আলাইহিস সালাম কে তো খোদ খোদা ইলমে باطن ইলমে রূহানি ইলমে মারিফাত ইলমে গায়ব খিজির আলাইহিস সালাম কে দিয়েছেন یہ قران হ্যাঁ یہ قران এরপর যখন উনারা যেতে লাগলেন কে খিজির আলাইহিস সালাম এবং موسی علیہ السلام নৌকার উপরে চাপলেন موسی علیہ السلام যখন খিজির আলাইহিস সালামের সাথে যাচ্ছেন তো যাওয়ার আগে খিজির আলাইহিস সালাম একটা শর্তে সাথে নিলেন বললেন তুমি আমার সাথে থাকবে ধৈর্য ধারণ করবে কোনো প্রশ্ন করবে না বলেন আমি কোনো প্রশ্ন করব না ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব যখন মাঝি খিজির আলাইহিস সালামকে চিনে ফেললো নৌকা পার হবেন নতুন একটি নৌকা ছিল যে চাপলেন موسی আলাইহিস সালাম ওটা ফুটো করে দিলেন موسی খিজির আলাইহিস সালাম নৌকাটাকে ফুটো করে দিলেন موسی আলাইহিস সালাম বললেন উনি তো নবী দয়া মায়া লাগলো বললেন আরে বেচারা গরীব মানুষ ব্যবসা খায় তার আপনি নৌকা ফুটো করে দিলেন উনি বললেন তোমাকে বলেছিলাম না কোনো টুকটাক করবে না তারপর নামলেন একটা বাচ্চা খেলাধুলা করছিল তাকে মেরে দিলেন তার মায়া হলো আরে একটা বাচ্চা নাবালক তাকে আপনি মেরে ফেললেন তো বলেন বলেছিলাম না তুমি কোনো কথা বলবে না তারপরে আরেকটু গিয়ে ওনাদের খুব খিদে পেয়েছে একটা গ্রামে ঢুকলেন গ্রামে যার কাছেই খাবার চান কেউ খাবার দেয় না এ সূরা কাহাফ আমি কোরআন তরজমা করে শোনাচ্ছি সূরা কাহাফ থেকে কেউ যখন খাবার দিল না তো বলেন চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই এরা খুব বখিল আমাদেরকে খাবার দিবে না বেরিয়ে যাওয়ার সময় গ্রামের বাইরে একটা বাড়ির দেওয়াল কাত হয়েছিল যে কোনো সময় পড়ে যেতে পারে موسی আলাইহিস সালাম হাত দিয়ে সোজা করে দিলেন তো সরি খিজির আলাইহিস সালাম সোজা করে দিলেন موسی আলাইহিস সালাম বললেন যে আপনি যে এটা করলেন দেখলেন এই এলাকার লোক কত কৃপণ এরা আমাদেরকে খেতে দিল না করলেন ভালোই করলেন কিন্তু আপনি পারিশ্রমিক নিতে পারতেন আমাদের খিদেটা তো মিটতো তো উনি বললেন বলেছি যে তুমি কোনো টুকটাক করবে না তো তখনই বললেন হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনেক এটাই তোমার এবং আমার মধ্যে বিচ্ছেদ এখান থেকে চলে যাও তবে এসো এবার গায়েবের খবর জেনে যাও কি বলছেন কেন ঘটনাগুলো হলো এবার দেখো বলে তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিই নৌকা কেন ফুটো করলাম এই নৌকা যে একটি গরিব মানুষের নৌকা সে ব্যবসা করে খায় এটি নতুন নৌকা কিন্তু যে দেশে যাচ্ছে ওই দেশের রাজা হচ্ছে একটা জালেম বাদশাহ জালেম ও কোনো নতুন নৌকা পেলে ছিনিয়ে নেয় নৌকা ছিনিয়ে নেয় কিন্তু কোনো খুঁত থাকলে ওটা নেয় না এই জন্য একটা খুঁত এমন একটা করলাম এতে নৌকার কোনো ক্ষতি হবে না এতে ডুববে না কিন্তু যখন বাদশার লোকেরাই নৌকার মধ্যে ফুটো দেখবে তো ওটা নিবে না তো বলো আমি ঠিক করেছি না ভালো করেছি তখন মুসা বললেন ভালোই করেছেন আচ্ছা বলুন ওই এলাকার বাদশাহ জালেম বাদশাহ এবং নতুন নৌকা থাকলে ফুট কেড়ে নাই যেটা موسی আলাইহিস সালাম জানেন না ওটা খিজির আলাইহিস সালাম জানেন তাহলে এটা গায়েবের খবর নাকি তাহলে গায়েবের খবর খিজির আলাইহিস সালাম জানেন তারপর বললেন এই বাচ্চাটিকে কেন মারলাম এই বাচ্চাটির বাপ মা নেক এবং মুমিন কোরআন পাকে আছে মুমিনাইন বাবা এবং মা দুজনেই মুমিন আছেন কিন্তু এ বড় হলে এর প্ররোচনায় বাপ মা কাফির হয়ে যাবে ভাই কে কাফির হবে কে মুমিন থাকবে এটা কে বলতে পারে আল্লাহ ছাড়া তো জানে কিন্তু জানে হ্যাঁ জানেন আল্লাহ পাক বলছেন যাকে আমি এই গায়েবের খবর দিয়েছি একমাত্র তিনি জানেন যে কে মুমিন থাকবে কে কাফের থাকবে আপনি যারা যারা মুরিদ হয়েছেন মেদিনাপুরে বড় হুজুর পাক জানেন যে কোন কোন মুরিদ মৃত্যু পর্যন্ত ঠিক থাকবে কে থাকবে না কোন লোকটা মুমিন থাকবে কে মুমিন থাকবে না খিজির আলাইহিস সালাম জানতেন গায়েবের খবর কে ইমানদার হবে কে ইমানদার হবে না এ বাবা মা যে ইমানদার এটাও গায়েবের খবর উনি জানেন আবার এ বড় হলে তাকে যে কাফের করে দিবে এ গায়েবের খবর তিনি জানেন গায়েবের খবরও খিজির আলাইহিস সালামের কাছে আছে এই ইলমে গায়েব কিরা সবাই বলুন আপনার ইমান থাকবে কি থাকবে না এটা কেউ জানে এটা গায়েব ইলম তো এর বাবা মা এ বড় হলে যে কাফির হয়ে যাবে এ করে ফেলবে এ করবে এটা গায়েবের খবর আল্লাহ পাক বলছেন কোরআন অবতীর্ণ করে যে খিজির আলাইহিস সালাম গায়েবের খবর দিয়ে দিলেন তো আল্লাহ তাআলা তার মাখসুস বান্দা নবী তো দরের কথা আল্লাহর হলে কেউ গায়েবের ইলম দান করেন সুবহানাল্লাহ বনি ইসরাইল যুগের ওয়ালি খিজির আলাইহিস সালাম গায়েবের খবর জানেন আর উম্মতে মুহাম্মাদের ওয়ালি গায়েবের খবর জানেন না খিজির আলাইহিস সালাম গায়েবের খবর জানেন যে খিজির আলাইহিস সালামও পয়দা হতেন না যদি আখেরি নবী না আসতেন সমস্ত নবীকুলের সরদার সুলতানুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন তিনি গায়েবের ইলম জানেন না কোরআন বলে খিজির আলাইহিস সালাম জানেন যে ওই বাচ্চাটা তাকে কাফের বানিয়ে ফেলবে এ গায়েবের ইলম খিজির আলাইহিস সালাম জানেন আর সাইয়্যিদুল মুরসালিন আখেরি
না সারা না কোন আলেমকে পড়েছে এরা এরা নিজেদের ফতোয়া আপনাদের ঘাড়ে চাপিয়ে আপনাদের মতো সাধারণ নিরীহ মানুষকে গোমরাহ করছে সাধারণ মানুষকে গোমরাহ করছে না কোরআন পড়েছেন হাদিস না কোরআনের ইলম আমি কোন হাদিস এখন বর্ণনাই করিনি সব কোরআন ই কোরআনের তরজমা কোরআন খিজির আলাইহিস সালাম জানেন আর বলে আমার নবী জানেন না কত এ কেমন নবীর উম্মত কি রকম নবীর উম্মত কেমন নবীকে মানে তার রাসূলকে সে কেমন মানে যে নিজের নবীকে ছোট করতেছে আসলে এদের রাসূল পাকের প্রতি ঈমান বিশ্বাস নাই এদের রাগ আছে এরা কি জানেন এরাকে জানেন আসলে এরা এদের পূর্বপুরুষ ছিল সব মুশরিক ছিল তো আমাদেরও কিন্তু এদের ব্যাপারটা হয়েছে কি যখন 360 মূর্তি থেকে এক আল্লাহর দিকে সব আসলো মক্কা বিজয়ের পর এরা বাধ্য হলো ভাবলো আমাদেরকে জোর করে উনি আমাদের ইসলাম কবুল করাবেন বা আমরা যা জুলুম করেছি অত্যাচার করেছি আমাদেরকে পানিশমেন্ট দিবেন তাই বাধ্য হলো ইসলাম গ্রহণ করতে মন থেকে মেনে নেয়নি ভিতরে 360 মূর্তি ওদের ভরাই ছিল বাধ্য হয়েছিল এক আল্লাহর কাছে আসতে ওদেরই বংশধরেরা আজ মাদ্রাসায় পড়ে মোল্লা মৌলবি হয়েছে যারা এই বিরুদ্ধে বলে কাজে এদের হৃদয়ে ওই মূর্তি থেকেই গেছে কাজে কি করে নবীকে ছোট করা যায় না ওনার গায়েবের ইলম ছিল না উনি হাজির নাজির না উনাকে সম্মান করছো না তাজিম করা যাবে না ইয়া নবী বলা যাবে না সালাম পেশ করা যাবে না কেয়াম করা যাবে না যত পারো ছোট করো কেন ভিতরে রাগ ঢুকে আছে নবী উনাদের কি করেছে আল্লাহ নবী ক্ষতিটা কি করেছে কি ক্ষতি করেছে একটাই ক্ষতি তাদের বাগদাদের 360 মূর্তিকে ধ্বংস করেছে এইটাই করেছেন একটাই করেছেন এক আল্লাহকে এনেছেন আসলে এরা মুখে যত ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করুক আল্লাহ তসবি করুক আর বড় দাড়ি রাখুক আল্লাহ বড়া ভিতরে এদের মূর্তিটা থেকেই গেছে এক আল্লাহকে এরা মানতে পারেনি যার কারণে যেমন করে হোক নবীকে ছোট করতে হবে কোরআন থাকলে এই আয়াত আমরা মানি না এ হচ্ছে এদের উদ্দেশ্য যে কোরআন তারপরে বললেন যে দেওয়ালটা সোজা করলেন কেন এই জন্য সোজা করলাম খিজির আলাইহিস সালাম বললেন এই বাড়িটা এক দুই এক সলেহীন নে আল্লাহর নেক বান্দা যিনি মারা গেছেন তার দুই নাবালক বাচ্চা আছে তাদের বাড়ি এক সলেহীন সলেহ বান্দা ছিলেন নেক নেক বান্দা ছিলেন আল্লাহর তিনি মারা গেছেন দুই নাবালক বাচ্চাকে রেখে তাদের আর কেউ নাই তাদের বাড়ি তিনি তাদের বাচ্চার জন্য ধন এই প্রাচীরের ভিতরে মাটির ভিতরে গোপনে পুঁতে রেখেছেন গুপ্ত ধন আছে এই দেওয়ালে আজ যদি দেওয়াল পড়ে যায় তুমি দেখলে এই গ্রামের লোকরা কত কৃপণ বখিল তো দেওয়াল পড়ে গেলে গুপ্ত ধন বেরিয়ে আসবে তো এই নাবালক বাচ্চা এদের কাছে কোনো খবর না এরা জানে না ওই গ্রামের লোকেরা লুট করে নেবে এই জন্য আমি এটাকে সোজা করে দিলাম এবং দোয়া করলাম যতদিন এরা সাবালক না হবে দেওয়াল এইরকমই থাকবে দেওয়াল পড়বে না তো প্রাচীরের ভিতরে গুপ্ত ধন লুকানো আছে এটা কি গায়েব গায়েব না এটা দৃশ্য না অদৃশ্য অদৃশ্য এটা গায়েবের খবর হাজির না তো প্রাচীরের ভিতরে গুপ্ত ধন আছে ইয়ে গায়েবের খবর খিজির আলাইহিস সালাম জানেন ইয়ে কোরআন সূরাতুল কাহফ সূরাতুল কাহফ সূরা আল কাহফ যে প্রাচীরের ভিতরে গুপ্ত ধন আছেন আছে ইয়ে গায়েবের খবর আল্লাহ পাক বান্দাকে দান করেন অতএব আল্লাহ ওয়ালির ইলম গায়েবকে যারা মানে না ওরা কোরআনই মানে না ও কোরআন মানে না ও নবী মানে না ও রাসূল মানে না ও আল্লাহ মানে না ও সাহাবীদেরকে মানে না ও মুহাদ্দিস মুফাসসির আইমায়ে মুহাদ্দিস কাউকে মানে না এরা নিজেদের একটা মত তৈরি করেছে এরা মুসলমানই নয় নতুন একটা ফেতনা সিংহ দিয়েছে এদের এটা শয়তানের সিংহ নতুন ফেতনা দেখো নাই কোরআনে আছে কিনা দেখো কোরআনে আছে কিনা থাকার পর তুমি না মানো ওটা তোমার ব্যাপার কেউ বলে আমি কোরআন মানি না তা আমি কি করব কেউ বলে যাহা কোরআনে খিজির আলাইহিস সালামের ইলমে গায়েব ছিল কিনা আমি মানবো না তা আপনি কি করবেন লা ইকরাহা ফিদ্দিন ধর্মে কোনো জবরদস্তি নাই মানা আর না মানা আপনার ব্যাপার কিন্তু দেখুন আমার উদ্দেশ্য দুটো রাস্তাকে দেখিয়ে দেওয়া হক রাস্তা হক আর বাতিল হক বাতিল সিধা রাস্তা গুমরাহ রাস্তা সিরাতা মুস্তাকিম আর জাহান্নামের রাস্তা দুটো রাস্তাকে আমি দেখাবো যে এটা হচ্ছে সিরাতা মুস্তাকিম এটা জান্নাতি রাস্তা এটা হক রাস্তা আর এটা হচ্ছে বাতিল রাস্তা জাহান্নামি রাস্তা কোন রাস্তা চলবে না আপনার ব্যাপার দেখানোটা আমার কাজ চলা আপনার কাজ দেখুন ইলমে গায়েবকে যারা মানে এটা সিধা রাস্তা না অস্বীকার করে এটা সিধা রাস্তা কোনটা যারা ইলমে গায়েব মানে এটা কোরআনের রাস্তা না ইলমে গায়েবকে যারা অস্বীকার করে ওটা কোরআনের রাস্তা যারা ইলমে গায়েবকে অস্বীকার করে এটা কোরআন বিরুদ্ধ কি কোরআন বিরুদ্ধ সূরাতুল কাহাফের বিরুদ্ধ সূরা হিজরার বিরুদ্ধ যত আয়াত আমি শুনালাম কোরআনের বিরুদ্ধ আল্লাহর বিরুদ্ধ আল্লাহ পাক বলেন আমি বান্দা আমি খোদা আমার বান্দাকে ইলমে গায়েব দিয়ে থাকি তখন আমার বান্দা আল্লাহর ওয়ালি
মাটির ভেতরে কি আছেন দেখতে পান এ কোরআন আর বান্দা বলছে দেখতে পাই না তে কোরআন বিরুদ্ধ না তো সিরাতে মুস্তাকিম কোনটা ইলমে গায়ব কে মানা ইয়া সিরাতে মুস্তাকিম হে ইলমে গায়ব কো মানা আল্লাহর রাসূল আর আউলিয়া কেরাম কা ইলমে গায়ব কো মানা ইয়া সিরাতে মুস্তাকিম হে ইয়া সিধা রাস্তা হে ইয়া জান্নাতের রাস্তা হে অতএব যদি এতদিন ভুল পথে ছিলেন তো জেনে ভাই রাসূলুল্লাহ তো দূরের কথা ওলিয়াল্লাহদের তো আছে আমাদের মাওলানা পাকের ইলমে গায়ব জানেন এই যে বললাম ছেলে হবে না মেয়ে হবে ছেলে হবে না মেয়ে হবে মাওলানা পাক যা চৌঠা ফাল্গুন উরুস পাক হয় আপনাদের রাজবাড়ি থেকে একটা স্পেশাল উরুস স্পেশাল ট্রেন যায় বছরে একবার আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ওনার মুরিদানরা আসেন ওই উরুস পাকে মাওলানা পাক সৈয়দনা মুর্শিদনা শের শাহ আলী আব্দুল কাদের শামসুল কাদেরী মারুফ শের শাহ মুর্শিদ আলী আল কাদের আলাইহিস সালাম ওনার ব্যাপারে তাজকিরাতুল মাওলা কিতাবের মধ্যে এসেছে তাজকিরাতুল মাওলা কিতাবে এসেছে এক ব্যক্তির মাওলানা পাকের সাথে মেদিনীপুর যাচ্ছেন কোথায় মেদিনীপুর তখন মাওলানা পাক ট্রেনে যেতেন তো ট্রেনে যাচ্ছেন তো ওনার খাদেম আর কি ওনার খাদেম তিনার যিনি যাচ্ছেন তিনার পোতা ওনাকে আমি দেখেছি এবং একসাথে খেদমত করেছি তিনি আমাকে খুব ভালোবাসতেন তিনি বাবু মিয়া নামে পরিচিত ছিলেন উনি ইন্তেকাল করেছেন ফর্সা মতো আপনারা চিনবেন না তবে পুরনো লোকরা চিনবে বাবু মিয়া ছিলেন ইনু মিয়া আব্দুল্লাহ ভাই ইনু মিয়া মানু মিয়া আব্দুল্লাহ ভাই বাবু মিয়া তো উনার দাদা মাওলানা পাকের খাদেম ছিলেন রাস্তা দিয়ে ট্রেনে যাচ্ছেন তো উনার বিবি হামেলা ছিলেন হামেলা মানে প্রেগনেন্ট প্রেগনেন্ট ছিলেন তো উনি বললেন মাওলানা পাককে একসাথে যাচ্ছেন ট্রেনে আর মাওলানা পাক ট্রেনে যখন যেতেন উনি ইবাদতেই থাকতেন ধ্যান করতেন তো বললেন যে হুজুর পাক ইয়া মাওলানা পাক আমার বিবি প্রেগনেন্ট আছে দোয়া করেন যেন সহি সালামতে সন্তান ভূমিষ্ঠ হয় কিসের দোয়া চাইলেন সহি সালামতে সন্তান ভূমিষ্ঠ উনি বললেননি যে আমার এই হোক কি ওই হোক সন্তান যেন সহি সালামতে হয় তার জবাবে উনি বললেন হ্যাঁ তোমার পুত্র সন্তান হবে তার নাম রাখিও মঞ্জুরে কাদের উনি ছেলেও চাননি মেয়েও চাননি উনি চাননি উনি বললেন যেন সহি সালামতের সাথে আমার সন্তান হয় সহি সালামত আমার মানে বিবিরও যেন কোনো ক্ষতি না হয় আমার বাচ্চারও না হয় তো উনি বললেন হ্যাঁ ইনশাল্লাহ তাই হবে তুমি তোমার ছেলের নাম রাখিও রাখিও মঞ্জুরে কাদের কি মঞ্জুরে কাদের নাম ছেলেই হলো না ছেলে হবে কি মেয়ে হবে উনি ছেলে মেয়ে চাননি বললেন যেন সন্তান ভূমিষ্ঠ হয় তো বললেন যে ছেলে হবে এবং তার নাম রেখো মঞ্জুরে কাদের তো মঞ্জুরে কাদেরই নাম রেখেছিলেন যাই হোক উনার মনের মধ্যে ধরে আমি তো ছেলেও চাইনি মেয়েও চাইনি আবার পেটের ভিতরে কি আছে না আছে আল্লাহ জানে তো উনি জানলেন কি করে উনি তো বলে দিলেন ওনার মনে একটা প্রশ্ন জাগলো কিন্তু বলতে পারেননি কিছু ভয়ে কিছু বলতে পারছেন না মাওলানা পাকের সামনে আবার মাওলানা পাক ধ্যানস্থ তাসবিহ করছেন তো উনি ওনার শুধু মাথায় ঘুরছে যে আমি ছেলে মেয়ে কিছুই চাইনি উনি নিজেই বলে দিলেন ছেলে মঞ্জুরে কাদের এটা কি করে উনি এই মাথার মধ্যে ওনার ঘুরছে এটা কি করে উনি এটা বললেন এমন সময় ট্রেনটা একটা স্টেশনে লাগলো কোথায় একটা স্টেশনে লাগলো স্টেশনে যখন লাগলো তো জানলা দিয়ে স্টেশন মাস্টারের রুম দেখা যাচ্ছে স্টেশন মাস্টারের যে প্ল্যাটফর্মে যে স্টেশন মাস্টারের রুম স্টেশন মাস্টারের রুমে লেখা আছে নো অ্যাডমিশন কি লেখা আছে আমাদের দেশে আপনাদের তো এখানে কীরকম ব্যবস্থা জানি না আমাদের ওখানে লেখা থাকে ইংলিশে নো অ্যাডমিশন মানে প্রবেশ নিষেধ কি লেখা থাকে বাংলাতেও থাকে অনেক জায়গায় যে প্রবেশ নিষেধ তো মাওলানা পাক জিজ্ঞাসা করলেন ওই মন ওই উনাকে খাদেম সাহেবকে যে ভাই ওটা কী লেখা আছে স্টেশনে তো বলে হুজুর ওটা নো অ্যাডমিশন তো ও নো অ্যাডমিশন মানে কি ভাই তো বললেন হুজুর এটার মানে হচ্ছে প্রবেশ নিষেধ বললেন প্রবেশ নিষেধ তো ও প্রবেশ নিষেধ তো ওই যে দেখলাম একজন ঝাড়ু হাতে ভিতরে ঢুকলো প্রবেশ নিষেধ তো প্রবেশ করলো তো প্রবেশ করলো তো ও উনি ভাবছেন যে ইন্দ্রা ফকির মানুষ আল্লাহ আল্লাহ লোক এসব বুঝেন না হতো না না ও হচ্ছে সরকারি লোক কর্মচারী ওরা ঢুকতে পারবে সরকারি কর্মচারী যখন খুশি ঢুকতে পারবে আসতে পারবে সাধারণের প্রবেশ নিষেধ ও তাহলে সরকারি লোকরা ঢুকতে পারে ঠিক ওই রকম ওর মনের কথা মাওলানা পাক জেনে গেছেন বললেন যে ওইখানেও সরকারি লোকরা যা আল্লাহওয়ালা তারা যাওয়া আসা করতে পারবে এবং তারাও বুঝতে পারবে পেটের ভিতরে কি আছে জিন্দাবাদ।
একদম প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিলেন যে প্রবেশ নিষেধ মানে সবারির নয় সাধারণের প্রবেশ নিষেধ কিন্তু সরকারি লোক ঢুকতে পারে তেমনি যারা আল্লাহ ওয়ালা এরা আল্লাহর লোক কার লোক আল্লাহ আল্লাহর লোক আহলুল্লাহ আল্লাহর গোপন ভেদে ইনাদের বাধা নাই যখন খুশি এই গোপন রাস্তায় চলাফেরা করেন ভিতরে কি আছে তারা দেখতে পান তোমরা সাধারণদের জন্য এটা নিষেধ তোমরা দেখতে পাও না ও বহু বললো রে আমি বলিনি আমার মনে এটা ক্রিয়া হয়েছে সেটাও মোল্লা পাক জেনে গেলেন এমন প্রবেশ নিষেধ এমন আল্লাহ ওয়ালা যিনারা সব খবরই রাখেন তারপরে পুত্র সন্তান হলো এবং তার নাম উনি রেখেছিলেন মঞ্জুরে কাদের যিনি বাবু মিয়ার আব্বা বুঝতে পেরেছেন